আলাইকুম প্রিয় বন্ধুরা, একটি খেলার মাঠ ঘিরে থাকে অনেক স্বপ্ন, অনেক আনন্দ এবং স্বতঃস্ফূর্ততা। তা আজকে পেয়েছি আমরা বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর স্কুল মাঠে। দেখুন, দুলারামপুর থেকে তারা ঘরোয়া ফুটবল টিম করে চারটি দল করে তারা নিজেদের মধ্যে খেলার আয়োজনটি করেছিল। আজকে সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলাটিতে অংশগ্রহণ করছেন কিং ইলেভেন্স বনাম দুলারামপুর ফুটবল ফাইটার্সরা। চলুন এক নজরে দেখে নেই কারা আছেন আজকে এই মাঠে এবং খেলোয়াড়দেরকে। যদিও তোমরা ঘরোয়াভাবে লীগ পদ্ধতিতে খেলাটা চালু করছো, আজকে ফাইনাল, চারটা টিম কোলাপাইন তৈরি করে খেলছে। আসলে তাদের খেলায় আমরা অত্যন্ত মুগ্ধ। তারই পাশাপাশি আমারই একটা অংশ দুলারামপুর, একটা অংশ নতুন দুলারামপুরের ছেলেপেলে এটার সাথে জড়িত, ইনভলভ। কোনো বিপদ হতে পারে, বিপদ বসতে পারলেন আব্দুল্লাহ। লাভ দৌড়ে বিলাল থাকে ছিল কিন্তু না, বলতে পারে স্বাধীন চমৎকার ছেলে সেদিন ছিল।
প্রিয় খেলাপ্রেমী দর্শক, খুব সুন্দর খেলা হচ্ছিল। দুই পক্ষের মধ্যে লড়াই ছিল এক অন্যরকম লড়াই, যা আসলে যেটাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে মহিষের লড়াই। কিন্তু হাফ টাইমের আগে এবং পরে একটি গোলও হয়নি, শেষ পর্যন্ত খেলাটি গিয়ে দাঁড়ায় টাইব্রেকারে। চলুন আমরা টাইব্রেকারে অংশ নিই, টাইব্রেকারে কী ঘটেছিল আমরা তার যুক্ত হই এবং দেখব। টাইব্রেকারে কার কয়টি গোল হয়েছে তার হিসাব না রাখতে পারায় তা নিয়ে একটু তর্ক বাদে অবশেষে রেফারি কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, কিংস ইলেভেনদের জয়। এর সাথে দিয়ে দেন প্লেয়ারের মতো, ঠিক আছে। খেলাটা আমি পরিচালনা করছি প্রায় দীর্ঘ এক মাস যাবৎ। পোলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমে শুধু আমাদের দুলারামপুর তিনটা পাড়ার মধ্যে সীমাবদ্ধ রাইখা যে চারটা টিম পোলা বাহিনী তৈরি করে খেলছে, আসলে তাদের খেলায় আমরা অত্যন্ত মুগ্ধ। তারই পাশাপাশি আমার একটা অংশ দুলারামপুর, একটা অংশ নতুন দুলারামপুরের ছেলেপেলে এটার সাথে জড়িত, ইনভলভ। তা আমি তারা সবারই আন্তরিক অন্তর থেকে, অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারই পাশাপাশি আসলে দীর্ঘ এক মাস যাবৎ তোমাদের অনেকটা খেলা পরিচালনা করছি, আমি শারীরিক অসুস্থতার মধ্যে, শত ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে সময় দেওয়ার জন্য চেষ্টা করছি। এটা আমার অভ্যাস, আমি ছোট থেকে নিয়ে ফুটবলের সাথে জড়িত। আমি আমার ভাই যে কোনো জায়গায় খেলা হইতো আমরা দুলারামপুর পক্ষে যাইতাম, দুলারামপুর খেলা পরিচালনা করাইতাম। তো তোমাদের দোয়ায়
আল্লাহর রহমতে আমি বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করছি তো জানি না তোমাদের এক মাস খেলা চালাইতে গিয়ে কতটুকু সঠিক করছি কতটুকু ভালো করছি এটা আল্লাহ পাক জানে আর আমার বিবেক জানে তার বাইরে না কিন্তু আজকে যে খেলা যারা খেলাটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে একটাই প্রসঙ্গ তোমরা গ্রামের জোরে কারো বাড়ির জোরে কেউ কারো আক্রমণ করে আজকে খেলতে চাবা না খেললে কিন্তু লাল কার্ড পাবা নির্ঘাত কেউ আমি 2008 সালে এই মাঠের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্ট আসছিলাম যে টুর্নামেন্টটা আমাদের প্রধান অতিথি ছিল ক্যাপ্টেন আবি তাইজুল ইসলাম তাজ ভাই যে টুর্নামেন্টটা আমার মনে হয় প্রত্যেকের স্মরণ থাকার কথা আমরা এখানে মঞ্চ করে বিদেশি প্লেয়ার আসার কথা ছিল এরপরে বাইদা ভাই বন্ধ হয়ে যায় আর কোনো টুর্নামেন্ট হয় না যদিও তোমরা ঘরোয়াভাবে লিগ পদ্ধতিতে খেলাটা চালু করছো আজকে ফাইনাল তোমরা সবার সাথে ভালোভাবে কমিউনিকেশন করার পরে যদি খেলাটা আজকে অনুষ্ঠিত হয় আর ফাইনাল খেলা যেদিন হইব ওই দিন তোমরা সিনিয়র তোমাদের সিনিয়র যারা আছে প্রত্যেককে দাওয়াত দেওয়ার চেষ্টা করবা আর সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো খেলা উপহার দেওয়া যায় এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ